আসসালামু আলাইকুম আমি জিনাত রেহানা কদমতলা পূর্ব বাসা বই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আমি এখন অনলাইন ক্লাস নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দূরের এবং কাছের শিক্ষার্থীরা সবাইকে জানাচ্ছে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো করোনার কারণে দীর্ঘদিন ধরে আমরা স্কুলে ক্লাস নিতে পারছি না স্কুলে ক্লাস নেওয়ার মতন পরিবেশ হয়নি তাই আমরা তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিচ্ছি আশা করি সবাই যে যেখানে আসো সেখান থেকে ক্লাসগুলি নিয়মিত ক্লাস করছো আর সামনে স্কুল খোলার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পূর্ব পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিব নিতে থাকবো

তোমাদের সামনে বই নও আর যদি সামনে বই না পড়তে পারো কোনো অসুবিধা নেই আমি বইয়ের ছবিগুলি দিয়েছি প্রতিটা তোমরা ভালো করে খেয়াল করো আছে আমাদের বন্ধুরা কথাতে দেখো আমাদের বন্ধুরা কারা কারা এখানে একটা ছবি দেখছি প্রথমে বাম দিকে একটি ছবি এখানে একটি ছোট্ট ছেলে একটি ছোট্ট মেয়ে আর একটি বড় মেয়েকে দেখতে পাচ্ছি আর একজন বৃদ্ধ লোককে দেখতে পাচ্ছি তাহলে আমরা এখন জানবো ওরা কারা প্রথমে আমরা এখানে দেখো একটি নাম পেয়েছি ঐশী ও উমর ঐশী ও উমর এসেছে খালুর বাড়িতে কার বাড়িতে বেড়াতে এসেছে খালুর বাড়িতে খালু ওদেরকে তার সবজি ও ফল বাগান দেখাবেন খালুর বাড়িতে খালুর সবজি ও ফল বাগান আছে সেগুলি দেখাতে ওদের নিয়ে যাচ্ছে সেগুলি দেখাবেন খালাতো বোন সীমা খালাতু বোন সীমা আপাও সাথে আছেন সীমা আপা যেহেতু বলেছেন তাহলে ওশি ঐশী উমর হয়েছে এই দুটি ছোট্ট ছেলে ও মেয়ে খালাতো বোন হয়েছে সীমা সীমা হয়েছে বড় মেয়েটি আর খালু হয়েছেন এই বৃদ্ধ লোকটি তাহলে আমরা এখানে ছবিতে যে চারজন আছেন তাদের পরিচয় আমরা পেয়ে গেলাম উনি এখন কোথায় নিয়ে গেছেন আমরা দেখি দেখো পাশেই ডান পাশে একটি সবজির বাগান খুব সুন্দর করে দেওয়া আছে উপরে ওরা দেখছে আর নিচে দেখো অনেকগুলা লাউ তোমরা লাউ নিশ্চয়ই দেখো আহ বাজারে দেখা যা লাউ গাছে দেখা যা লাউ বাসায় আনে লাও দেখো কত সুন্দর করে ঝুলে আছে বাড়ির পাশে সবজি বাগানের একদিকে আছে সবজি সবজি যে সবগুলি একরকম ফল ও সবজি নয় ভিন্ন রকম বিভিন্ন রকম তাহলে এখানে আমরা প্রথমে লাউ গাছের লাউ গাছ এই তো লাউ সবজির বাগানটা আমরা একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো একটু বড় করে দেখালে একটু সুন্দর মনে হয় হ্যাঁ বাড়ির পাশে এই যে দেখো বাগানটা তোমরা ভালো করে দেখেছ হ্যাঁ এখন আসো আমরা পড়তে আসি বাড়ির পাশে সবজি বাগানের হ্যাঁ বাড়ির পাশে সবজি বাগানের একদিকে লাউ একদিকে আছে লাউ লাউ এর মাছায় ঝুল ঝুলছে লাউ দেখো উপরে যে লাউ গাছগুলি লাউ গাছ বেড়ে ওঠার জন্য কি করতে হয় দিয়ে 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 বা বা বিভিন্ন বিভিন্ন রকমের রকমের লাঠি মাচা তৈরি করতে হয় গাছগুলি বেড়ে ওঠার জন্য লাউ গাছের আহ লতা কিন্তু খুব চিকন এবং নরম নিজে নিজে উপরে উঠতে পারে না এটার জন্য কি করতে হয় মাচা তৈরি করতে হয় লাউ এর ঝুলছে জুলছে লাউ গাছগুলো উপরে আর লাউ মাচার নিচে ঝুলছে সবুজ পাতার মধ্যে সাদা ফুল উপরে দেখো সাদা সাদা ফুলগুলি এগুলিকে বলা হয় এগুলি হলো লাউ ফুল তারপরে আমরা নিচের অংশে আসি দেখো আমি একটু ছবিটা বড় করে দেখাচ্ছি হুম এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো দুটি সুন্দর দুটি পাখি আকাশের দিকে উঠছে তারপরে এখানে ঐশী উমর সীমাপা এবং আহ ওদের খালু হ্যাঁ আর এখানে আছে একটি মাচা এই মাচার উপরে দেখো আমরা দেখতেই পাচ্ছি এটা কি গাছ আমরা পরার আগে বলবো এই যে আমরা কি সিম ফুল দেখেছি এই যে দেখো সিম গাছের সিম ফুল কত সুন্দর দেখাচ্ছে সাদা সাদা তাহলে আসো আমরা এবার পড়তে আসি আমরা তোমাদেরকে আমি সুন্দর করে ছবিটা দেখালাম বড় করে এবার আসি সিমের কি আছে উপরে সিম সিমের অপরূপ সুন্দর সাদা ও বেগুনি ফুল এই সিম ফুলগুলি আমরা আমরা রকম পাই সাদা ও বেগুনি তারপর আসি আমরা এই যে উপরে যে উঠছে সেই উপরে পাখিগুলি দেখো কি লিখেছে চড়ুই শালিক মাচার উপরে উঠছে এখানে দুটো পাখির ছবি দিয়েছে শুধু চড়ুই শালিক যে মাচার উপরে উঠে তা না বিভিন্ন রকমের পাখিও মাচার উপরে উড়ে কিন্তু এখানে চড়ুই এবং শালিকের নাম দিয়েছে যদি তোমাদের প্রশ্ন আসে যে সিম গাছের সিমের মাচার উপর কোন পাখি উঠছে তাহলে কিন্তু চড়ুই শালিক পাখি উঠছে দিতে হবে কারণ এখানে আমাদের গল্পের চড়ুই এবং শালিক পাখির কথা বলা হয়েছে তারপরে আসি আমরা পরের অংশে আসি এটাও আমি তোমাদেরকে এই ছবিটা একটু বড় করে দেখাতে চাই আগে আমরা ছবিটা দেখে তারপর আমরা পড়ব দেখো এখানে এক পাশে ঐশী উমর এবং সীমাপার বাবা অর্থাৎ ওদের খালু এক পাশে দাঁড়িয়ে আছে আরেক পাশে দেখো একটি সুন্দর একটি পাখি উঠছে হ্যাঁ একটি মাচা দেওয়া আছে নিচে দেখো বেগুন হ্যাঁ আমরা দেখতেই পাচ্ছি সুন্দর বেগুন বেগুনের রঙের সুন্দর বেগুন বেগুন গাছ কিন্তু মাচা দিতে হয় না বেগুন গাছ সুন্দর করে মাটি থেকে নিজেই দাঁড়িয়ে থাকতে পারে নিজে উঠতে পারে বেগুন বা গাছ একটু একটু বড় খুব বেশি বড় দেখাচ্ছে না এখানে তারপর দেখো সুন্দর পাতা সবুজ পাতা অনেক সুন্দর লাগছে এই যে উপরে পাখি আবার এই যে দেখো একটু ফরিং আছে তারপর এখানে বেগুন তো দেখেছি বেগুন গাছের উপরে আবার এখানে আমরা বেগুন ফুলও দেখেছি দেখো বেগুন ফুল কত সুন্দর হ্যাঁ এবার আসো তাহলে আমরা এখানে কি কি আছে সে বর্ণনাতে যাই মাচার পাশে বেগুন ফুলে ভরা এই যে খেতু মাচা মাচার পাশে আমরা যে বেগুন গাছটি বড় করে দেখেছি এখানে কি বলেছে বেগুন খেতু ফুলে ভরা হ্যাঁ ফুলে ভরা আছে বেগুন খেতে বেগুন গাছে টুনটুনি পাখি ফুলের উপর উঠছে এখানে যে পাখিটি আমরা দেখেছি সেই পাখিটি এখানে নাম দিয়েছে টুনটুনি পাখি টুনটুনি পাখি ছোট্ট দেখতে অনেক সুন্দর চড়ুই চড়ুই পাখির পাখির হ্যাঁ ছোট কিন্তু দেখতে আরো সুন্দর টুনটুনি পাখি ফুলের উপর উঠছে হলুদ সাদা প্রজাতি আর লাল ফরিং উড়াউড়ি করছে এখানে যেটা উঠছে এই ফরিংটা লাল রঙের একটি ফরিং হ্যাঁ উড়াউড়ি করছে তারপরে আমরা পরে পৃষ্ঠায় আসি দুই আসি এইখানে দেখো কি সুন্দর একটি বেগুন এই ছবিটা আমি তোমাদেরকে আর একটু বড় করে দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এই যে পাখি টুনটুনি পাখি বেগুন তারপর উপরে আছে বেগুন গাছের উপরে দেখো ফুলের মধ্যে কি সুন্দর প্রজাপতি এখানে একটি হলুদ প্রজাপতি তারপর এখানে আছে মৌমাছি কত সুন্দর অনেক সুন্দর লাগছে আমার তো এই ছবি থেকে অন্য দিকে যেতে ইচ্ছে করছে না আচ্ছা এবার আসি তাহলে আমরা পড়তে আসি ঐশী আর উমর যেমন অবাক তেমনি খুশি ঐশী এবং উমর এই বাগান দেখে হ্যাঁ অনেক খুশি হয়েছে এবং অবাক হয়েছে খালু বললেন পাখিরা শস্য দানা ও খা তারপর ওদের খালু ওদেরকে বললেন পাখিরা কি কি খা শস্য দানা এগুলি খা অনেক পাখি আবার মধু ভালোবাসে অনেক পাখি কি ভালোবাসে মধু ভালোবাসে তারপরে এরপরের ছবিটা আসি আমরা দেখো এখানে একটু বড় করে দেখাই আমরা দেখো এই যে তোমরা কখনো মৌচাক দেখেছো এই তো মৌমাছির চাক এখানে কত সুন্দর দেখাচ্ছে গাছে মৌচা মৌমাছির চাক এখানে চতুর্দিকে মৌমাছি উঠছে অনেক সুন্দর দেখাচ্ছে আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে জানিনা আর এটা কি গাছ দেখো তো তোমরা নিজেরা বলতে পারো কিনা দেখো তো উপরে কি সুন্দর সুন্দর কি দেখা যাচ্ছে আম দেখা যাচ্ছে তাহলে নিশ্চয়ই এটা আম গাছ এই তো দেখো কাঁচা পাকা আম কি সুন্দর লাল হলুদ সবুজ তারপর আছে দুটি কাঁচা কাঁচা একটু হলুদ আর বাকিটুকু সবুজ হ্যাঁ কাঁচা পাকা আম হ্যাঁ কি সুন্দর দেখাচ্ছে আচ্ছা তাহলে আমরা নিচে পড়ার অংশতে আসি ওরা দেখলো আম গাছের ডালে বড় একটা মৌচাক কি দেখতে পেল ওরা ওরা যেমন দেখতে পেয়েছে আমরাও কিন্তু পড়তে গিয়ে দেখতে পেয়েছি ছবিতে আম গাছের কাছে শুনলো মৌমাছি পিঁপড়ে ও পাখিরা গাছের অনেক উপকার করে শুধু মৌমাছি পিঁপড়ে এবং পাখিরাই যে গাছের উপকার করে তা না সব ধরনের পাখি কিন্তু কাছে বিভিন্ন ধরনের উপকার করে থাকে আচ্ছা এরপরে আসি আমরা নিচের অংশে আসি প্রথমে আমি তোমাদেরকে বড় করে দেখাচ্ছি দেখো ছবিটা দেখি এই ছবি ও কথার মধ্যে বলাই আছে ছবি ও কথা অর্থাৎ এটা হলো আমরা ছবি দেখে দেখে কথা বলে বলে এটাকে আমরা পরবো চিনবো জানবো দেখবো তাহলে আমরা এখানে দেখো এখানে কি সুন্দর পাখি দেখে পাখি আছে পিপড়ে আছে মৌমাছি আছে হ্যাঁ ফুল এগুলি এখানে আছে হ্যাঁ আমরা সবকিছু কিন্তু এখানে একটি গাছে দেখতে পেয়েছি হ্যাঁ তো মৌমাছি কি করে মৌমাছি মধু আহরণ করে হ্যাঁ এবার আসো আমরা তাহলে পড়াতে চাই পাখি পিঁপড়ে ও মৌমাছিরা ফুলে ফুলে ঘুরে বেড়ায় মৌমাছিরা ফুল থেকে মধু আহরণ করে এরপরে ডান ছবিটাতে আমরা আসি দেখি এবার আর বা নিচে নয় এবারে দেখা যাচ্ছে উপরের দিকে হ্যাঁ এটা কি একটি বাগান কয়েকটি গাছ শুধু একটি গাছ না এখানে আমরা অনেকগুলি গাছ দেখতে পাচ্ছি গাছের পাতাগুলি দেখে কি আমরা বলতে পারবো এটা কি গাছ নিশ্চয়ই বলতে পারবো এটা এগুলি হলো আম গাছ কত সুন্দর সবুজ সবুজ পাতাগুলি এবার আসো আমরা নিচে বর্ণনাতে যাই পড়াতে আম গাছ দেখিয়ে খালু বললেন এখন আছে মুকুল এখন গাছে মুকুল হয়েছে শুধু গাছে এখন কি আছে মুকুল দেখতে পাওয়া যাচ্ছে মুকুলই আছে মুকুলের পরে আস্তে আস্তে মুকুলটা বড় হয়ে আম হবে কিছুদিন পর এগুলো আমাদের গুটিতে পরিণত হবে কিছুদিন পর গুটিতে পরিণত হবে এই খালুয়াদেরকে এগুলি বোঝাচ্ছে যে প্রথমে মুকুল হয় তারপর গুটিতে পরিণত হয় এই গুটিগুলি আস্তে আস্তে বড় হয়ে কি হয় আম হয় পরে পৃষ্ঠায় আমরা আসি তিন নম্বর পৃষ্ঠায় আসে আমরা দেখো এখানে ছবিটা আমি সবগুলো ছবি কিন্তু আমি তোমাদেরকে বড় করে দেখাবো এই তো দেখো পাশে একটি কি গাছ সুন্দর একটি গাছ ওই যে আম গাছের ছবিটাই আম গাছই দেখাচ্ছে না একটি ফল গাছ এটা আম গাছ না অন্য একটি ফল গাছ দেখাচ্ছে দেখো কত সুন্দর সবুজ পাতা হ্যাঁ তারপর আমরা নিচে এখন বর্ণনাটা পড়ব ফল গাছের কাছে গিয়ে কে সীমা সীমাপা বলল। গাছ আমাদের উপকার করে একটু ভেবে বলো তো কিভাবে সীমা আপা ওদের বড় বয়সে বড় যেহেতু বয়সে বড় সে নিশ্চয়ই ওদের থেকে একটু বেশি জানে ওদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কি বলতে পারো গাছ আমাদের কি উপকার করে একটু ভেবে বলো তো তখন ওশি ও সীমা কি বললো দেখো এখানে পরে আসো পরের কাছে পরে এখানে আস তার করলো না গাছ কি উপকার করলো এটা দেখাবো হ্যাঁ খালু বললেন ঠিক তাই তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে শুধু অক্সিজেনে না আরো অনেক কিছু দিয়ে উপকার করে আমরা উপরে পড়ব হ্যাঁ আসো আমরা উপরের অংশতে পড়বো অসি খুশিতে হাততালি দিল বলল আমি জানি হ্যাঁ আমরা তো গাছ থেকে কত রকমের খাবার খাই হ্যাঁ খড়ি আর কাঠও পাই কাঠ পাই খড়ি পাই হ্যাঁ চোপ কাঠ আর খড়ি হলো যে ডাল পালাগুলি যেগুলি আমরা লাকড়ি হিসাবে অর্থাৎ জ্বালানি হিসাবে যেগুলি আমরা ব্যবহার করি এগুলিকে খড়ি বলা হয় ছোট ছোট যেগুলি আর কাঠ যেগুলি দিয়ে আমরা বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করি এখানে ছবি ছবিটা আমি একটু বড় করে দেখাই দেখো ছবিটা দেখো হম দেখো এখানে কিন্তু ওই যে উপরে কিন্তু মৌচাকটা দেখা যাচ্ছে হ্যাঁ সুন্দর মৌচাক কিন্তু এখানে আরো একটি দেখা যাচ্ছে তারপরে আসি আমরা নিচের অংশে আসি নিচের অংশে আসি এখানে দেখো এখানে একটু বড় করে দেখায় দেখো এই সিনটা একদম পার্কের মতন দেখা যাচ্ছে এই ছবিটা একদম পার্কের মতন মনে হচ্ছে মনে হচ্ছে আমরা পার্কে চলে গেছি তারপরে দেখো এখানে ওরা যে আগে যে বলেছে খড়ি ও কাট পায় গাছ থেকে তারপর খালু বললেন খালু বললেন ঠিক তাই তবে গাছ আমাদের বেশি উপকার করে অক্সিজেন দিয়ে গাছ কি দিয়ে উপকার করে ছাড়া আমরা না। শ্বাসটা হলো অক্সিজেন এই অক্সিজেনটা আমরা কোথা থেকে পাই গাছ থেকে পাই এরকম কিন্তু একটি প্রশ্ন আসতে পারে যে অক্সিজেন আমরা কোথা থেকে পাই তাহলে আমরা কি বলবো কি লিখবো অক্সিজেন আমরা গাছ থেকে পাই আবার আসতে পারে আমরা কি গ্রহণ করি আমরা অক্সিজেন গ্রহণ করি আর ত্যাগ করি কি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি পরের ছবিটাতে আসি দেখো পরের ছবিটা একটু বড় করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখো এখানে কি সুন্দর একটি এটা কি মৌমাছি মৌমাছি উপরে দেখো একটি কাক হ্যাঁ তারপর দেখো ওই যে আম গাছে মৌচাক হ্যাঁ কত সুন্দর দেখা যাচ্ছে পাশে কিন্তু লাউ হ্যাঁ এই যে লাউ এর মাচা নিচে লাউ হ্যাঁ সবকিছু আচ্ছা এইবার আমরা পড়তে আসি ওরা সবাই বাগানের দিকে তাকালো কারা এখানে যারা আছে ঐশী উমর সীমাপা এবং তাদের আহ খালু ওরা সবাই বাগানের দিকে তাকালো দেখলো বাগানের গাছের ডাল কি দুলছে পাখি মৌমাছি উঠছে ও কি ফুলে বসছে মৌমাছি ও পাখি উড়াউড়ি করছে এবং ফুলের মাঝে বসছে সবাই যেন সবার কত আপনজন এখানে মনে হচ্ছে একে অপরের অনেক আপন সবাই সবাই অনেক আপন কত আপন মানে অনেক আপন এরপরে আসি দেখো অনেক বড় বড় ছবি দিয়েছে উপরে লেখা আছে ছবি দেখি দেখি ছবি নিয়ে ভাবি বাক্য বলি ও খাতায় লিখি এগুলি দেখো এটা কি আমরা দেখে বুঝতে পেরেছি এটি একটি ঝিল বা নদী এখানে কি আছে এই যে শাপলা ফুল ফুটন্ত অনেকগুলো ফুটন্ত শাপলা তারপর আবার অফুটন্ত শাপলাও কিন্তু আছে এখানে সুন্দর লাগছে হ্যাঁ এক একটা এক এক রকমের সাপলা কিন্তু নানা ধরনের হয় হ্যাঁ তারপর আমরা এখানে আমরা যা যা দেখেছি যে নদী পানি নদীর অনেক দূরে একটি দুইটি ঘর মানে সেখানে বাড়ি বাড়ি দেখাচ্ছে উপরে কত সুন্দর আকাশ দেখাচ্ছে দ্বিতীয় ছবিতে আমরা আসি এখানে দেখো কি সুন্দর একটি নৌকা সেই নৌকাতে একটি ছেলে এবং একটি মেয়ে ছেলেটি নৌকা কি করছে বৈঠা নিয়ে নৌকা চালাচ্ছে আর মেয়েটি কি করছে শাপলা তুলছে দেখো নৌকা নৌকায় কিন্তু অনেকগুলা শাপলা তুলেছে আর নদীতেও কিন্তু অনেক শাপলা রয়েছে তুলছে। ছবিতে আমরা এইখানে দেখি একটা নদী হ্যাঁ নৌকা যেখানে থাকে সেটাকে নদীঘাট বলা হয় ঘাট বলা হয় হ্যাঁ ঘাটে নদী থাকে নৌকা থাকে সেইখানে ওরা এই যে অনেকগুলা ছেলে মেয়ে নিশ্চয়ই ওরা ওইখানে আনন্দ করতে গিয়েছে পিকনিক করতেও যেতে পারে ঘুরতেও যেতে পারে বেড়াতে যেতে পারে হ্যাঁ কি সুন্দর দৃশ্য দেখো ওইখানে একটি নৌকা তারপর নদীতে অনেকগুলা ফুল অনেক দূরে গাছগাছালি বাড়ি আকাশ পাখি হ্যাঁ নিচে নদীতে পানি তারপরে ওরা সবাই নদীর ঘাটে বসে কেউ বসে কেউ দাঁড়িয়ে আনন্দ করছে বেশ মজা করছে আচ্ছা যাক আজকে এ পর্যন্তই পড়াচ্ছি কি কি প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্নগুলোর তোমরা নিজেরা ভেবে ভেবে যদি পারো কিছু প্রশ্ন এবং কিছু উত্তর নিজেরা তৈরি করবে আজকের মতন এখানেই শেষ আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ